जय श्री कृष्ण, हरे कृष्ण हरे कृष्ण। दिल्लीर इस्कॉन मंदिरे सबाई कृष्ण प्रेमे विभोर। ये वर्ल्ड का सबसे बड़ा भगवत गीता है। इस्कॉन मंदिरेर परिवेश जेमन सुंदर आर एई इस्कॉन मंदिरेई आछे पृथिवीर सबथेके बड़ गीता। विश्व रेकर्ड करा सेई गीता देखार अभिज्ञता आपनादेर साथे शेयर करब। दिल्ली भ्रमणे गिये एरकम सुंदर परिवेशे आर लक्जारी भावे स्टे करते चान ताहले आजकेर भिडियोटी आपनादेर देखते हबे। इस्कॉनेर गेस्ट हाउस কিভাবে কার সাথে যোগাযোগ করে বুকিং করবেন এবং এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। রাস্তা চেনার গল্প শুরু করা যাক। আপনি যদি দিল্লি মেট্রোতে করে সফর করেন তাহলে মেট্রো রেলের কামরা থেকে ওই দূরে ইস্কন মন্দির দেখা যায়। ভায়োলেট লাইনে মন্দিরের নিয়ারেস্ট রেল স্টেশন নেহরু প্লেস এবং কৈলাস কলোনি। নেহরু প্লেস রেল স্টেশনে নামার পরে এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে। নিউ দিল্লি রেল স্টেশনে নামার পরে ইউরো লাইনে চলে আসুন সেন্ট্রাল সেক্রেটারিয়েট। সেন্ট্রাল সেক্রেটারিয়েটে এসে ট্রেন লাইন চেঞ্জ করুন, ভায়োলেট লাইনে আপনার যাত্রা শুরু হোক। রাজা নাহার সিংগামী ট্রেন ধরে চলে আসুন নেহরু প্লেস। নেহরু প্লেস রেল স্টেশনের পাশেই আছে এই ঝিল এবং জঙ্গল। জঙ্গল পথ দিয়ে মন্দিরের দিকে যাত্রা শুরু। আপনারা যাওয়ার সময় এই জঙ্গল পথ দিয়ে যেতে পারেন। সন্ধ্যাবেলা হয়ে গেলে এই জঙ্গল পথ এড়িয়ে আপনাদেরকে অন্য স্টেশন দিয়ে ফিরতে হবে। নেহরু প্লেস মেট্রো স্টেশন থেকে নামার পরে হেঁটে হেঁটে আপনাদেরকে এই পথটা আসতে হবে। যদি পর্যটকদের সঙ্গে বয়স্ক মানুষ থাকেন তাহলে আপনারা নেহরু প্লেসের পরিবর্তে কৈলাস কলোনি মেট্রো স্টেশনে নামুন। কৈলাস কলোনি থেকে মন্দির যাওয়ার জন্য সরাসরি ই রিক্সা বা টোটো পেয়ে যাবেন। তার পরিমাণটা কতটা আপনাদেরকে বুঝিয়ে দিই। ওই যে মেট্রো স্টেশন, তার উল্টো দিকে ইরোজ টাওয়ার, মেট্রো স্টেশন থেকে ওই যে জঙ্গল পথ, যে জঙ্গল পথ একটু আগে আমি পার হয়ে এলাম, আসার পরে এখান থেকে এরপরে এই যে উপরে ওঠা হবে। দিল্লি বিমানবন্দর থেকে এখানকার দূরত্ব 20 কিলোমিটার, নিজামুদ্দিন রেল স্টেশন থেকে দূরত্ব 5 কিলোমিটার, নিউ দিল্লি রেল স্টেশন থেকে দূরত্ব 12 কিলোমিটার। রেল স্টেশন থেকে আপনারা ওলা উবের অটো পাবেন, অটো ভাড়া কম বেশি 300 টাকা। হরে কৃষ্ণ হিলের উপর অবস্থিত এই মন্দির, 108 বার কৃষ্ণের নাম করে এখানে পরিক্রমা করতে হয়। আপনার জুতো জমা রাখার জন্য মন্দিরের নিজস্ব কাউন্টার আছে, ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন। বিকেলবেলার রূপ আর সাথে এটা হলো সান্ধ্যকালীন রূপ। দিল্লি ভ্রমণে গিয়ে কালী পুজোর সময় নভেম্বর মাসে আমি এখানে ভিজিট করেছিলাম। ঠিকানা সন্তনগর, ইস্ট অফ কৈলাস, সাউথ দিল্লি 11065। আমি গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। নোট করে নিন, মন্দির প্রত্যেক দিন দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। আপনারা যখন দিল্লি ভ্রমণে যাবেন তখন দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত এই সময়টা এড়িয়ে করেই মন্দির ভ্রমণের জন্য প্ল্যান করবেন। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। তবে আমার পরামর্শ, আপনারা যারা বেড়ানোর জন্য যাবেন আপনারা সন্ধ্যার দিকেই যাবেন, তাহলে সন্ধ্যা 7টার বিখ্যাত আরতিটা দেখতে পাবেন। আমাদের বাংলার মায়াপুরে ইস্কনের হেড অফিস আছে। ইস্কনে হেড অফিস প্রতিষ্ঠা করার আগে এসি ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদ হরে কৃষ্ণ মুভমেন্ট শুরু করেছিলেন। শ্রীল প্রভুপাদ তার জীবনের বেশ কয়েকটা বছর দিল্লির চিপ্পিওয়াড়া এরিয়াতে বই প্রকাশকদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। প্রকাশকদের সাথে থাকতে থাকতেই ওই সময়ই তিনি প্ল্যান করেছিলেন তিনি গীতার বাণী অনেক বইয়ের মাধ্যমে প্রচার করে সারা বিশ্বব্যাপী কৃষ্ণ মুভমেন্ট এগিয়ে নিয়ে যাবেন। গীতা সম্পর্কে জানতে এবং ভক্তি ও আধ্যাত্মিকতার পথ খুঁজে পেতে ইস্কনে পৃথিবীর বিভিন্ন মানুষের যোগদান। গীতার মাধ্যমে আমরা মৌলিক মূল্যবোধ, সত্য ও জীবনের মূলমন্ত্র শিখি। মন্দিরের ভিতরে প্রত্যেক দেবদেবীর মূর্তি সুন্দর পোশাক পরিচ্ছদে সাজানো। ভোরবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত বিভিন্ন সময়ে আরতি হয়ে থাকে। সন্ধ্যা 7টায় যে আরতিটি হয়েছিল সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। দিল্লির বুকে এটি ইস্কনের প্রধান মন্দির।
মন্দিরের পথ চলা শুরু 1998 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল। বিখ্যাত কৃষ্ণভক্ত গোপালকৃষ্ণ গোস্বামী এবং তার দল চিপ্পিওয়াড়া মন্দিরকে এখানে স্থানান্তর করে আনেন। মন্দির চত্বরে জামাকাপড়, গিফট শপ, বইয়ের দোকান আছে। এছাড়াও ডোনেশন অফিস এবং লাইফ মেম্বারশিপের অফিসও এখানে অবস্থিত। পাশেই আছে গোবিন্দ রেস্টুরেন্ট, এখানে সাধারণ পর্যটকরা টাকা দিয়ে খাবার খেতে পারেন। দিল্লি যেহেতু রাজধানী শহর, তাই এখানে বিদেশি ভক্তর সমাগম অনেক হয়। সেই কারণে প্রভুপাদ ইসকনের লাইফ মেম্বারের সংখ্যা বৃদ্ধিতে মনোযোগ দেন। দিল্লি ভ্রমণে গিয়ে সাধারণ পর্যটকরা ইসকনের গেস্ট হাউসে থাকতে পারেন, এছাড়াও যারা লাইফ মেম্বার তারাও এখানে গিয়ে থাকতে পারেন। ওদিকে অডিটোরিয়াম দেখতে পাচ্ছি, মন্দিরের আরও পারিপার্শ্বিক পরিবেশ চলুন আপনাদেরকে দেখাই। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মন্দিরের রূপকার স্থপতি হলেন অচ্যুত পি কানভিন্ডে। এখানকার পরিবেশটা দেখালাম, চলুন এরপরে আপনাদেরকে বেদিক এক্সপো গেস্ট হাউসেও নিয়ে যাই। মন্দিরের ভিতরে সবুজ, মন ভালো করা পরিবেশ। একটু পরেই আপনাদেরকে দেখাবো পৃথিবীর বৃহত্তম গীতা। ইসকন শুধু একটি মন্দির নয়, এটা সেন্টার অফ নলেজ, সেন্টার অফ লার্নিং। ভারতের বিভিন্ন জায়গায় ইসকনের শাখা আছে। আমি এর আগে পুরীর ইসকন টেম্পল দেখিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একটু ইতিহাস চর্চা। প্রভুপাদ ইউএসএতে গিয়ে কৃষ্ণর বাণী প্রচার করেছিলেন। 1970 খ্রিস্টাব্দে উনি ভারতবর্ষে ফিরে আসেন, তারপরে ইসকনের এগিয়ে চলা। চলুন এরপরে আপনাদেরকে ইসকনের গেস্ট হাউসে নিয়ে যাওয়া যাক, মন্দিরের উল্টো দিকেই যার অবস্থান। দিল্লি রেল স্টেশনের পাশে পাহাড়গঞ্জে তো আপনারা অনেক থেকেছেন, কিন্তু যদি একটু লাক্সারিয়াসভাবে থাকতে চান তাহলে চলে আসুন দিল্লির সাউথ দিল্লিতে অবস্থিত ইসকন গেস্ট হাউস। এখানে চেক ইন আর চেক আউটের টাইম হলো দুপুর 12টা। এটা হলো করিডর, করিডর থেকে আপনারা একটু বেরোলেই এইভাবে মন্দির দেখতে পাবেন। আহারের সময়, সকালবেলায় অন্নগ্রহণের সময় হলো সকাল 9টা, বিকেলবেলায় অন্নগ্রহণের সময় হলো বিকেল 5টা। প্রত্যেকটি খাবার এখানে নিরামিষ। যে সমস্ত পর্যটক বা তীর্থযাত্রী ইসকনের গেস্ট হাউসে থাকবেন সেই সমস্ত মানুষেরাই এই অন্নগ্রহণ করতে পারবেন। যারা সাধারণ পর্যটক তারা গোবিন্দ রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে টাকা দিয়ে অন্ন বা খাবার কিনে খেতে হবে। এটি হলো অন্নপ্রসাদ গ্রহণের জায়গা। অন্নগ্রহণ করার পরে গেস্ট হাউসের খোলা এই ছাদ থেকে আপনারা মন্দির এইভাবে দেখতে পাবেন। রুম ট্যুর এবং রুম কিভাবে বুকিং করবেন জানবো, কিন্তু তার আগে চলুন আপনাদেরকে পৃথিবীর সবথেকে বড় গীতাটি দেখিয়ে নিয়ে আসি। এক্সপো কা এন্ট্রি ফি হ্যায় 150 রুপিস, 150 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। এক ভাই সাহেব সে মুলাকাত হো গয়া, ভাই কা নাম হরে কৃষ্ণ, মেরা নাম মনীষ হ্যায়। আচ্ছা, হম আপকো বৈদিক এক্সপো কি সারি জানকারি অভি অন্দর দেঙ্গে। ওকে স্যার, হরে কৃষ্ণ। গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের বর্ণিত 700 শ্লোকের একটি সংকলন। গীতা শতাব্দী প্রাচীন একটি গ্রন্থ, কিন্তু তা আজও প্রাসঙ্গিক। इसका उद्घाटन प्रधानमंत्री मोदी जी ने किया है 2 साल पहले 26 फरवरी 2019 को। इसका वेट है 800 kg और स्टैंड का वेट है 2200 kg। ये वर्ल्ड का सबसे बड़ा भगवद गीता है और ये पूरी बुक वॉशेबल है। इसका बनने में 2 साल 6 महीने वक्त लगा है और पूरी बुक वॉशेबल। इसके अंदर 700 श्लोक और 18 अध्याय हैं जो पूरी भगवद गीता के अंदर होता है। इसका एक पन्ना हम डेली चेंज करते हैं सुबह 9 बजे। ब्रिटिश पार्लियामेंट में इंग्लैंड में लंदन के अंदर इसको वर्ल्ड बुक ऑफ रिकॉर्ड मिला है और अभी कुछ समय बाद इसका रिकॉर्ड गिनीज बुक में भी हो जाएगा, क्योंकि ये दुनिया का सबसे वजनी पवित्र ग्रंथ बन चुका है। यहाँ पे आप सर्टिफिकेट भी देख सकते हैं, सर्टिफिकेट ये लंदन से आया है वर्ल्ड बुक ऑफ रिकॉर्ड का। इसके अंदर आपको पता लग जाएगा 670 पेज, 800 kg वेट और अकाउंटिंग भगवत गीता नाम है इसका। और इसका ये लेंथ है। তাই দিল্লি ভ্রমণে এসে
এই পৃথিবীর সবথেকে বড় গীতাটি আপনারা অবশ্যই একবার দেখে যাবেন। এখানকার এন্ট্রি ফি 150 টাকা, আপনি এখানে স্টে না করলেও দেখে যেতে পারেন। একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। यहाँ पे आके यात्रीगण रुक सकते हैं। अखिलेश जी से कुछ बात कर लूँगा। अखिलेश जी नमस्ते। हरे कृष्णा हरे कृष्णा। अच्छा, यहाँ पे अगर कोई वेस्ट बंगाल से आके अगर रुकना चाहते हैं तो कैसे वो कांटेक्ट करेंगे और कैसे बुकिंग करेंगे? ओनली फॉर मेंबर के लिए है, मेंबर के लिए कम्प्लीमेंट्री होता है तो। अच्छा, नॉर्मल पीपल अगर रहना चाहते हैं तो वो कौन सा नंबर पर कॉन्टैक्ट करेंगे? 2-6-2-8-8-1-6। अच्छा, 0-1-1-2-6-2-2-6-2-8-8-1-6। চলুন এরপরে রুম ট্যুর করা যাক। এটা হলো একটা ডাবল বেডরুম। যারা লাইফ মেম্বার তারা এসে শুধু মেনটেনেন্স ফি দেন। লাইফ মেম্বারশিপ পাওয়ার জন্য ভারতবর্ষের যে কোনো ইসকনের শাখায় 35,000 টাকা ডোনেশন দিতে হয়। তারপরে মেম্বারশিপের একটি কার্ড ইস্যু করা হয়। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, লাক্সারি একটা রুম। এখানে চেয়ার, পাশে ফোন, এদিকে আপনার জন্য পার্সোনাল ফ্রিজ, একটা টেবিল। ডাবল বেডরুম, আর এদিকটাতে হলো ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব আর আয়না, কমোড আছে, গিজারও এখানে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। সাধারণ পর্যটক এই ডাবল বেডরুমে থাকতে চাইলে আগে উল্লেখ করা ফোন নম্বরে যোগাযোগ করুন। রুম থেকে বেরোলেই এই যে লম্বা বারান্দা, আর বারান্দা এরিয়া থেকে বেরোলেই এই যে এখানে খোলা ছাদ, খোলা ছাদ থেকে এইভাবে মন্দির দেখতে পাবেন। আমাকে দেখানোর জন্য যিনি সাহায্য করেছিলেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অখিলেশজি আপকো বহুত বহুত ধন্যবাদ, আপনি মুঝে ইতনা হেল্প কিয়া তো সাহায্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভিডিওর শুরুতেই বলেছি আপনারা পারলে সন্ধ্যাবেলার দিকে এখানে আসবেন। চলুন সন্ধ্যা 7টার আরতিটা কেমন হয় দেখাই। আমার প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে কে কে মায়াপুরের আরতি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীকৃষ্ণ আমাদের সবার হৃদয়ে, আমাদের অন্তরে, এবং অবশ্যই ওই শিশুটিরও হৃদয়ে। শিশু থেকে বৃদ্ধ, দিল্লির পাশাপাশি এলাকার মানুষ এবং অনেক পর্যটক এখানে জমায়েত হয়েছেন। 1970 সালে প্রভুপাদর দেখা স্বপ্ন সার্থক, কারণ ইসকনের শ্রীকৃষ্ণ মুভমেন্ট আজ সফল। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আজ গীতার সারমর্ম জানতে চান। সমস্ত সুখ দুঃখ ভুলে এক অন্যরকমভাবে হারিয়ে যাওয়া। সবাই এখানে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা। মীরাবাঈ যেমন কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়েছিলেন, এখানেও কৃষ্ণ ভক্তরা ঠিক সেভাবেই আত্মহারা। কালী পুজোর মরশুমে দিল্লির ইসকন মন্দিরে এক অনবদ্য সুন্দর সন্ধ্যা কাটালাম। গর্ভগৃহের পিছন দিকে, গর্ভগৃহকে চক্রাকারে ঘুরলে আপনারা এই সুন্দর সুন্দর অঙ্কনগুলো দেখতে পাবেন। এইভাবেই মন্দির ভ্রমণ সম্পূর্ণ হলো। সন্ধ্যাবেলা হয়ে গেলে ভুল করেও জঙ্গল পথ দিয়ে নেহরু প্লেসে ফিরবেন না, ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। ইসকন মন্দিরের মেন গেট দিয়ে বার হলেই আপনারা টোটো বা ই রিক্সা পাবেন, পৌঁছে যান কৈলাস কলোনি মেট্রো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালী পুজোতে দিল্লিতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দুর্গা দুর্গা।